সাইফুল ভাই, ফুল আড্ডা কই? ফুল আড্ডা, ফুল আড্ডা দেখান। এই যে ফুল আড্ডা, এইটা হচ্ছে ফুল আর। এই যে দেখেন তিনটা নাট, এই নাট আছে কিনা ফুল আর। হ্যাঁ, এটা হচ্ছে কিনা ফুল আর। কারণ সবাই করে কি এই নাটের মধ্যে, এই নাটের মধ্যে দিলে কি হয়, আপনি এটা বাড়ি দিলে নাটের পেস্টটা নষ্ট হয়ে যাবে, ভাঙ্গা যায়। আর আমরা দিছি পাখান নাটে, পাখান নাটে। হ্যাঁ, ওরে ফন্ডি তির করে ফন্ডি তির। এই যে দেখেন আমরা এরকম তিনটা নাট আগে দেখা, একটা নাট খুলে এটা নাট পেস্টটা কাইছে কোন জায়গায়? পাখান নাটের পেছে। হ্যাঁ, পাখান নাটের পেছে, পাখান নাটের পেছে। আমরা সামনে যেটা পাইছি ওটা দিছি, এটা দিয়ে এখন এই যে প্রত্যেকটা নাটে একটা করে খুললাম, খুলে এই নাটটা প্যাঁচ দিলাম। হ্যাঁ, প্যাঁচ দিয়ে এভাবে লাগাইলাম। হ্যাঁ, আপনি তো এই লুডি মিস্ত্রি না? আপনার দ্বারাই এগুলা করা সম্ভব। হ্যাঁ, লুডি মিস্ত্রি সে আর বলরে দেখছেন নাকি? এই যে দেখেন, অনেকদিন আগে যারা দেখছেন না, লুডি দিয়া ফ্যান খুলছিল এর আগের ভিডিওটা বন্ধু দেখছেন? আর যন্ত্রটা দেখছেন নি? এই দেখেন, এই দেখেন এখন তিনটা লাগাইলাম না, এই যে একরেট বাবু ঘুরাইতে হবে। এই যে একরেট বাবু ঘুরাই দেন, দেখছেন ফ্যান খুলে গেছে। হ্যাঁ, যদি কোনোটা জাম হয় এখানে হালকা হিট দিলে হইব, গ্যাসের হিট দিলে। এই দেখছেন ফ্যান খুলে গেছে, কোনো বাড়ি দেওয়া লাগবে না, আঘাত করা লাগে নাই। দেখছেন কোনো আঘাত করা লাগে নাই, কিছু করা লাগে নাই, ফ্যান খুলে গেছে। যদি একটু জাম হয় হালকা একটু হিট দিতে পারেন। এতে কোনো ফ্যানে আঘাত হয় নাই, এইগুলো ভাঙার কোনো ভয় নাই। হ্যাঁ, এই যে এখানে যে ইয়াগুলো, এগুলো কিন্তু নরম হয়ে গেলে ভাঙা যায়, আর আমরা কিন্তু কোনো বাড়ি দিই নাই, জাস্ট এটা প্যাচ দিছি, তিনটা অটোমেটিক উঠে গেছে। হ্যাঁ, এই দেখেন দেখেন আমরা ব্যারিংটা খুলি। ফুলার কয়টা নে? এটা দুইটা, দুইটা রাখছেন কেন ভাই? এমনি বানাইছি আমি দুইটা, একটা দিয়ে দুইটা কাজ হয়। এই যেমন কি আমরা এটা ধরলাম, এই যে এখানে ঢুকাইলাম, এটা তো জল্লাদের গলার মধ্যে আছে। এই যে অন্য অন্য ফুলার, যেমন কি এই ফুলারটা আমরা যখন এখানে লাগাইবেন, এই কয়লা চাপ খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটাই কোনো কয়লা চাপ খাবে না। দেখছেন অনলি জাস্ট খালি ব্যারিংটা ধরছে, এই যে ব্যারিংটা ধরছে, আমি এই ব্যারিং মানে ধরছি, জাস্ট খালি কয়টা নতুন ব্যারিং দিয়ে একটু জাম থাকে। নতুন ব্যারিং, ব্যারিং গুলো আগে ইয়ে না, এই দেন খুলে যেতেছে, খুলতেছে। আপনি এই বডি ঘুরেন কি? আপনি তো কুকুরাইবে না, বডি ঘুরে যাচ্ছে, এলাই ঘুরতেছে না, এই বডিটা ঘুরেন, এই বডি ঘুরে হ্যান্ডেল বডি ঘুরে না, ইয়া এই দেন, এই দেন মসুর দিছি। দেখেন খুলে গেছে, দেখেন এই ওয়ান বডি ঘুরে না, ঘুরে না, এখন খুলে গেছে। দেখেন আনে বলে যে তো বড় বডি, এই দেখেন এই যে ব্যারিংটা, ব্যারিং এর ভিতরে রইছে নাকি? হ্যাঁ, এই যে ব্যারিং খুলে গেছে, এটা মানে দেখেন সামনেটা একই পোলার দিয়ে সামনেটা বিস্তৃত যদি লাগে কি করবেন?
এখানে টাকা তো গত রুটি দিয়ে দেখাইছি না রুটি দেওয়া পারবেন বা আপনার গ্যাস গ্যাসের সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার দেখাও এই যে গ্যাস দিয়ে আপনি 30 সেকেন্ড বা 15 সেকেন্ড হিট দেবেন এখানে এটা আগে খুলে নেবেন খুলে হিট দেবেন অটোমেটিক ব্যারিং খুলে পরে দেবো আচ্ছা ঠিক আছে রুটি লাগবে না কষ্ট করা লাগবে না এটা দিয়ে হয়ে যাবো ওহন এই যে লুকটা এই লুকটার কারণে এই যে শিষ্যগুলোরে বানাইতাছে দেইছে শিষ্যগুলো এই যে দেখো এক চেহারা ফ্যান দি আছে ওই যে বাগিনা এই যে বাগিনা আরেক শিষ্য এই শিষ্যরা এই বাংলাদেশের রুটি যত দি আছে ব্যক্তির দাম বাড়াইতাছে খালি বেয়ারিং কইলে না না এমন রুটি দিনা তো এই যে কইছেন এমন গ্যাস দিয়া করি আমি রুটি নষ্ট করি না খাবার জন্য রুটি নষ্ট করি না ওইটা দেখাইছে রে এমন গ্যাস দিয়া খুলি কারো লাগে তাহলে বানাই দেবো ওটা একটু ভালো হবে কারণ এটা ব্যবহার করতে তো নষ্ট হয়ে গেছে এত কোয়ালিটি খারাপ হবে না একটু ভালো হবে আর এই যে বাইনা এই যে এটা দিয়ে হইছে আমরা বেয়ারিং লাগাই বেয়ারিং বসাই নিয়া হ্যাঁ যন্ত্র কারণ এটা দিয়ে যখন আপনি এটা দিয়ে আপনি যদি এই যে পুলি ওই পাশে সেম সিস্টেম ঢুকায় বাড়ি দেন সমানভাবে বেয়ারিংটা লাগিয়ে দেবো আমরা কি করি অনেক সময় ওই যে হালকা করে বাড়ি দিলে এদিক এদিক টেড়া হয়ে যায় হ্যাঁ টেড়া হয়ে যায় কিন্তু এটা দিয়ে যদি আপনি দেন তাহলে ব্যারিংটা একইভাবে সোজা থাকবে তেড়া হবে না জাম হবে না আমরা তো এই অসাধারণ টেকনিক্যাল এইটা কেটা দিছি আইছে এটা আমি নিজেই তৈরি করছি হ্যাঁ কি আপনি নিজেই তৈরি করছেন হ্যাঁ এটা আমি গ্রিল ওয়ার্কশপে নিয়া নিজে আমি গ্রিল ওয়ার্কশপে বলছি ভাবে তৈরি করে দিতে পরে ওই লোকে আমার তৈরি করে দিছে কত বালা তো ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা দিমু এরকম তিনটা নাট দিয়ে আপনি খুলবেন এই যে ঢুকায় খুলবেন ফ্যান কোনো আঘাত হবে না ফ্যান যদি কোনো ফ্যান খুলতে অসুবিধা টাইট হয় সেক্ষেত্রে এরকম গ্যাস সিলিন্ডার হালকা একটু হিট দিলে হয় আর একটা সিলিন্ডার দিয়ে আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন আপনি 15-20-30টা ফ্যানের মধ্যে একটা সিলিন্ডার দিয়ে কাজ করা যায় অত আপনি একবার গেলে অনেক দিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্যানগুলো সেফ থাকে ভাঙার কোনো ভয় থাকে না আমরা এভাবেই খুলি